হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাইকার্স অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি শুভ। তো আজকে আমরা একটা বাইক নিয়ে কথা বলবো। অনেক রিকোয়েস্ট এসেছে আমাদের কাছে এবং আমার পার্সোনালি খুব ইচ্ছা ছিল যে এই বাইকটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। যদিও কোনো রাইড অথবা ইউজার রিভিউ না, এটা জাস্ট একটা ইমপ্রেশন ভিডিও, বাইকটা দেখিয়ে আমরা আপনাদের বাইকের স্পেক সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো। তো বাইকটা হচ্ছে UM রানার রেনিগেট কমান্ডো। UM বলতে ইউনাইটেড মোটরস, ইউএস এর ইউনাইটেড মোটরসকে বোঝানো হচ্ছে। তো রানার বাংলাদেশে এটা সব ইম্পোর্ট করছে এবং ডিস্ট্রিবিউট করছে। সো এখন এটাকে আমরা UM রানার রেনিগেট কমান্ডোর নামেই চিনি। তো এই ভিডিওটা বা এই বাইকটা হচ্ছে ক্রুজার লাভারদের জন্য। এই এটা হচ্ছে একটা ক্রুজার জেনারের একটি গাড়ি বা বাইক। তো যারা স্পোর্টস বাইক চালান অথবা যারা ন্যাকেড স্পোর্টস চালান, তো মূলত বিষয়টা অ্যাকচুয়ালি এই বাইকটা অ্যাকচুয়ালি তাদের জন্য না। আচ্ছা, এখন এই বাইকের বিষয়ে কথা বলতে গেলে এই বাইকের প্রথমেই যে জিনিসটা বলা লাগবে সেটা হচ্ছে এই বাইকের যেই দানবীয় যে একটা লুক আছে। বাইকটা দেখতে পারেন একটি বিশাল একটি গাড়ি। এখানের ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে বাইকের হুইল বেস, বাইকের টায়ার, সব কিছু প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে যে একটা দানব দাঁড়িয়ে আছে। বিশেষ করে আমাকে তো আপনারা দেখতেই পারতেছেন যে শুকনা খুব চিকন চাকন একজন মানুষ। তো আমার মতো যারা চিকন চাকন যারা মানুষ আছেন, বিশেষ করে তাদের জন্য অনেকেই অনেক সময় চিন্তা করেন যে যে এত শুকনা মানুষ আমাদের, আমরা কী বাইক চালাবো। দেখা যাচ্ছে যে আমরা যখন বাইক চালাই দেখা যায় যে আমরা চলে যাচ্ছি, বাইকটাকে দেখা যাচ্ছে না। তো এই বাইকটা যখন চালাবেন তখন ওই ওই সমস্যাটার একটা সমাধান হবে। তো এনিওয়ে, এখন আমি একটু আসেন আমরা বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলি। এই বাইকে ইঞ্জিন সম্পর্কে কথা বলে প্রথমে লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকটা লিকুইড কুল ইঞ্জিন। তিন প্রকারের ইঞ্জিনের ভিতরে এয়ার কুল, অয়েল কুল এবং লিকুইড কুল। সো এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। এই বাইকের পাওয়ারের দিক দিয়ে যদি আমি বলতে চাই, এটা হচ্ছে 14.5 BHP এবং 14 NM টর্ক। সো পাওয়ারের ক্ষেত্রে আমি আশা করি যে অন্যান্য যে সকল ক্রুজার বাইক বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে তার সাথে কম্পিট করার জন্য বেশ ভালো একটি পাওয়ার এখানে দেওয়া হয়েছে। তাছাড়া বাইকের অন্যান্য স্পেকের মধ্যে যদি বলি, বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানে একটা বিশাল আকৃতির একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে ফ্রন্ট টায়ারে, আর রেয়ার টায়ারে অ্যাজ ইউজুয়াল ড্রাম ব্রেক তারা এখানে ইউজ করেছে। এখানে আমি একটু হতাশ হয়েছি যে যদি এখানেও যদি একটা ড্রাম ডিস্ক যদি ইউজ করা হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। এনিওয়ে, তারপরে যদি দেখ বলি আমি টায়ারের কথা, সামনে 110 সেগমেন্টের একটি টায়ার ইউজ করা হয়েছে এবং পেছনে ইউজ করা হয়েছে 140 সেগমেন্টের একটি টায়ার। তো অনেকে এখানে বলতে পারেন যে টায়ারগুলোতে কেন স্পোক কেন ইউজ করা হয়েছে, কেন অ্যালয় ইউজ করা হয়নি। দেখেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রেনিগেট কমান্ডো হচ্ছে একটি ক্লাসিক ভেন্টের একটি গাড়ি। সো এই ক্লাসিক লুকটাকে ধরে রাখার জন্যই অ্যাকচুয়ালি এখানে স্পোকটা ইউজ করা হয়েছে এবং অবশ্যই টায়ারগুলো স্পোক যেহেতু, তো এটা টিউব ব্যবহার করা হয়েছে টায়ার। এখন আপনারা আসুন বাইকের পিছনের যেই লুকটা আছে, যে হার্লি ডেভিডসনের আদলে অ্যাকচুয়ালি ফুল বাইকটাকে ডিজাইন করা হয়েছে। তো পিছনের লুকটাও এটাও সম্পূর্ণ দানবীয় ক্রুজার লাইট। ক্রুজার বাইকে মূলত যে লাইটগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করা হয়েছে। ইন্ডিকেটর লাইটগুলো সম্পূর্ণই ক্রুজারে ইউজ করা হয়েছে। নর্মাল বাল্ব ইউজ করা হয়েছে অবভিয়াসলি, ব্যাকলাইট থেকে শুরু করে আপনার ইন্ডিকেটর লাইটগুলো। হেডলাইটের কথা বলতে গেলে বলতে হবে যে এখানে একটি ক্রুজারের সেই চিরচেনা গোল লাইট ইউজ করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে একটি হ্যালোজেন বাল্ব। আশা করি ভালো লাগবে আপনাদের। মজার ব্যাপারটাই আসি, এটা হচ্ছে সিটিং পজিশন। যদি এখন এটা ডাবল স্ক্যান করা আছে, ভিডিওর জন্য ডাবল স্ক্যান করে রেখেছি। সিটিং পজিশন বলতে গেলে আপনি মাইলের উপর মাইল চলে যাবেন, আপনি যখন বাইকটা চালাচ্ছেন আপনার লং ট্যুর করতে খুব পছন্দ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে লং ট্যুর করলে আমাদের ব্যাক পেইন, আমাদের এখানে মেরুদণ্ডের এখান থেকে কিছুটা ব্যথা আসে। আমি নিশ্চিত এই এই ট্যুরিং এই বাইকটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি যতগুলো ট্যুর করেছি যে এই বাইকটাতে আপনি মাইলের উপরে মাইল আপনি ট্যুর করতে পারবেন। আমার মনে হয় আপনার ব্যাক পেইন কী জিনিস সেটা আপনাকে আপনি বুঝবেন না। সিটটা বেশ আরামদায়ক, সিটটা বেশ নরম। সো সব কিছু দিক দিয়ে সিটিং পজিশনে আমি 100-তে 100 আমি এটাকে আমি মার্ক দিতে পারি।
আর এটা ক্রুজার বাইক তো অবভিয়াসলি বুঝছেন, আমার পাটা একটু সামনে চলে যাবে, আমার যে গিয়ার লিভার, আমার ব্রেক, আমার গিয়ার লিভার সবকিছু একটু সামনে সামনের দিকে যাচ্ছে। এবং এখানে ডবল স্ট্যান্ড করার পরেও আমি আপনাকে ব্যাপারটা দেখাই, এটার হাইটটা কিন্তু খুব যে বেশি, যেটা ক্রুজার বাইকে যেটা নর্মাল হয়ে থাকে, আমার পাটা কিন্তু এখনও মাটিতেই লেগে আছে। ট্যাঙ্কিটার কথা বলি, বাংলাদেশে কয়টা ক্রুজার বাইক এরকম আছে আমি জানি না, 18 লিটার ফুয়েল ক্যাপাসিটি এটা, 18 লিটার। সো একবার আপনি তেল ভরার পরে আপনি ভুলে যাবেন যে কবে জানি ভরেছিলাম। আর মাইলেজের ব্যাপারে আমরা যেটা কথা বলে জেনেছি, 35 থেকে 40 কিলো আমরা এখানে পার লিটার পাবো, 40 কিলো, আর হাইওয়েতে গেলে হয়তো আর একটু বেশি পেতে পারি। বাইকের ওয়েট আমি বলবো যে ক্রুজার বাইক অনুযায়ী 168, আলহামদুলিল্লাহ বেশ ভালো, বাইকের ব্রেকটাও খারাপ না। মিটারটি অ্যানালগ এবং ডিজিটাল মিক্স দিয়েছে, স্পিডের মিটারটি অ্যানালগ দেওয়া হয়েছে, এছাড়া এখানে একটি সার্ভিস ইন্ডিকেটার দেখা যাবে, তাছাড়া নিউট্রাল ইন্ডিকেটার আর অয়েলের বিষয়গুলো আপনারা ডিজিটাল দেখতে পারবেন। আর একটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করবেন হয়তো, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে ডিস্কগুলো আছে, মূলত নর্মালি আমরা যেই সব ডিস্কের বাইকগুলো আমরা দেখি, ডিস্কগুলো থাকে হাতের ডান পাশে, মানে চাকার ডান পাশে আপনার ডিস্কগুলো থাকবে, কিন্তু এটার আছে বাম পাশে। ইউএমএর মূলত যে কতগুলো গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত এসেছে, এক্সট্রিট থেকে শুরু করে আপনার এক্সট্রিটেও দেখবেন যে হাতের বাম পাশে, অথবা ইউএম কমান্ডো স্পোর্টস আর একটা ক্রুজার আছে, সেটাও বাম পাশে ডিস্কটা থাকে। তো সাসপেনশনের দিকটা যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখতে পারবেন যে এই সাসপেনশনের ক্ষেত্রেও এরা অ্যাকচুয়ালি ক্লাসিক যে লুকটা আছে বাইকে, সেই ক্লাসিক লুকটা ধরে রাখার চেষ্টা করেছে, যে এখানে বেশ আগের একটা টেকনোলজি ইউএসডি, যদিও এটাও ইউএসডি টেলিস্কোপিক ফর্ক ইউজ করা হয়েছে, বাট একটু ক্লাসিক মডেল। আর পিছনে তো অবভিয়াসলি আপনার টুইন শক, যেটা নর্মাল সাসপেনশন আমরা চিনি, সেটাকে ইউজ করা হয়েছে, ক্রুজারে নর্মালি এরকমই ইউজ করা হয়। পিলিয়ন সিটটা আমি বলবো যে যথেষ্ট আরামদায়ক, পিলিয়নের জন্য আপনাদের বেশ ভালো লাগবে। এখন আমি আসি যে এই বাইকটাতে আপনার কী সমস্যা আপনার আসতে পারে, বা কী ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। আপনাকে আমি খুব সিম্পল একটা জিনিস বলি, যে এই বাইকটার যেই আকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেশ লম্বা চওড়া একটা বাইক, এই বাইকটা যখন আপনি কোথাও যদি টার্ন করতে যান, ইউ টার্ন করতে যান, অথবা কোথা থেকে রাস্তা থেকে যদি ঘুরতে যান, তো আপনাকে কিছুটা জায়গা নিতে হবে বাইকের সাইজ অনুযায়ী। আর যারা নর্মাল অন্যান্য বাইক, যেমন কমিউটার সেগমেন্ট অথবা স্পোর্টস অথবা নাকেট স্পোর্টস বাইক যারা চালাচ্ছেন, তাদের প্রথম প্রথম এই বাইকটাতে ইউজ টু হতে একটু সময় লাগবে। তো ইঞ্জিনের দিক দিয়ে আমি বলবো যে ইঞ্জিনের যে স্পেক এখানে দেওয়া হয়েছে, আমি ইঞ্জিনের স্পেক দিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড। আর আফটার সেল সার্ভিস যদি আমি বলি, রানা রেনিগেট কমান্ডোর যদি আমি আফটার সেল সার্ভিস নিয়ে যদি আমি কথা বলি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রানার বর্তমানে যে ব্র্যান্ডটা তাদের যে ক্রিয়েট করেছে, তো সেই ক্ষেত্রে রানারের সার্ভিস সেন্টার অথবা এটার পার্টস পেতে আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে আপনাদেরকে, আমি তো আশা করছি তাই। তারপরেও আমরা এটার সম্পূর্ণ রূপে এই বাইকটা সম্পর্কে জানতে পারবো যদি আমরা একটা রাইডার অথবা একটা ইউজার রিভিউ, যদি যে যারা চালাচ্ছেন তাদের মাধ্যমে যদি আমরা রিভিউটা করতে পারি। সো আমাদের কোনো ভাই যে এটা ইউজ করছেন, যদি আমাদের এই ভিডিওটা যদি দেখে থাকেন, এবং আপনি যদি চান যে আপনার বাইকটা সম্পর্কে, বা আপনি যেই বাইকটা চালাচ্ছেন সেই বাইকটা সম্পর্কে আরও আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে, যারা জানতে চাচ্ছে, তাদেরকে জানাতে চান, তো অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের সাথে অবশ্যই নক করবেন, আমরা আপনার বাইকটা নিয়ে একটা রিভিউ করব। তো ফ্রেন্ডস, আমরা কম বেশি এই বাইকটা সম্পর্কে কিছু বিষয় বলে দিলাম, তো আমরা এখন আমাদের যে রানারের যে ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলবো এই বাইকের প্রাইস এবং ডিসকাউন্ট এবং বিভিন্ন অন্যান্য বিষয়গুলো নিয়ে। সো আমরা এখন তার সাথে কথা বলবো। তো ভাইয়া, পরিচয়টা যদি একটু দিতেন। আমি কাজী শাহনুর বলছিলাম, আলিবাগের কুকুর ম্যানেজার হিসেবে আছে। আচ্ছা, তো ভাইয়া এখন প্রশ্নটা হচ্ছে যে এই রেনিগেট কমান্ডো একটা ক্রুজারের ভিতরে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক, তো এই বাইকটা নিয়ে আপনার কাছে, মানে আপনার নর্মালি যেসব ইউজাররা আসে আপনার শোরুমে, তো তাদের রিভিউ কি, যেমন যারা নিয়েছে অথবা তাদের রিভিউগুলো কেমন? যারা ক্রুজার বাইক চালাতে অভ্যস্ত আর কি, যারা আমাদের এই বাইকটা নিচ্ছে আর কি, তাদের ফিডব্যাকটা এখন পর্যন্ত খুবই ভালো আর কি। ফার্স্ট অফ অল যেটা হলো যে, সত্যি কথা বলতে কি, এরা শৌখিনভাবে এই গাড়িটা নিচ্ছে আর কি, যারা নিচ্ছে আর কি, এবং লং ড্রাইভের জন্য এটা খুবই ভালো। যারা এখান থেকে ঢাকা শহরের ভিতর সাধারণত যারা 300 ফিট
মালিবাগ শোরুমের মালিবাগ রানা শোরুম থেকে বলছি আমি তো। আর এটার এখন প্রাইসটা বা তাদের জন্য ফ্যাসিলিটি গুলো কি আছে? এটা প্রাইস হলো 260,000 টাকা প্রাইস আর কি। 260 এখন 20,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর 240,000 টাকা আচ্ছা আচ্ছা। এখন আমাদের রানার একটা জিনিস এই কোর্সে যে কেউ যদি ক্যাশে নিতে চায় আর কি, ইনস্টলমেন্ট এবং ক্যাশে দুটোই আছে, ক্যাশে নিতে চায় আর কি, সেই ক্ষেত্রে 10,000 টাকা আরো ছাড় দেওয়ার পরে অর্থাৎ 230,000 টাকা আছে। এবং এটা আমাদের প্ল্যান 6 মাসে ইনস্টলমেন্ট সুবিধা আছে, 40% ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটার উপরে 6 মাসে ইনস্টলমেন্ট সে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। এছাড়াও আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন, আমাদের মাস্টার কার্ডের সাথে আছে, সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা চাইলে এটা ক্যাশ ইনস্টলমেন্ট, ডাইরেক্ট ক্যাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা নিতে পারছি। আচ্ছা, তো এখন যারা নিয়েছে তাদের রিভিউ কেমন? তারা কি কোনো কমপ্লেন করছে কিনা যে বাইকের পার্টস বা পার্টসের অ্যাভেইলেবিলিটি কেমন? এখন পর্যন্ত এটা কোনো কমপ্লেন আসে নাই, কারণ আমরা যখন রানার যখন এটা গাড়িটা নিয়ে আসবে আর কি, যখন ইয়ন থেকে আর কি, জি ফার্স্ট অফ অল যেটা যে কাস্টমারের দিকে চিন্তা ভাবনা করে স্যাটিসফ্যাকশন হয় না, হ্যাঁ যেন অ্যাভেইলেবল হয়, সেই অ্যাভেইলেবল মার্কেট রিসার্চ করে যে ইউএমের যদি কোনো সমস্যা যেগুলো ছোটোখাটো বাইকের সমস্যা থাকে সেটা রিসার্চ করে আগে পার্টসগুলো আগে নিয়ে এসেছে আগে, জি, তারপরে লঞ্চ করছে আমাদের বাইকটা। ওকে, সো লোকাল মার্কেটে কি আমি এটার পার্টস কি মোটামুটি পাবো নাকি আমাকে শোরুমগুলো যে সার্ভিস সেন্টার আছে সেটা পাবেন? আর যেটা হলো যে লোকাল আমাদের যে ডিলারগুলো আছে পার্টসের যে যারা ডিলার আছে লোকাল মার্কেটে আমাদের আর ডিলারগুলো আছে সে ডিলার থেকে আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো বাইকের রিভিউর সময়। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, তাহলে আজকে এ পর্যন্তই, শেষ করছি এই বাইকটার রিভিউ, আবারও দেখা হবে হয়তো এটার কোনো রাইড রিভিউ নিয়ে। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং হাতের ডান পাশে দেখবেন যে একটি বেল আইকন আসছে, তো ওই বেল আইকন একটু প্রেস করে রাখবেন পরবর্তী যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা নোটিফিকেশনটা পেয়ে যাওয়ার জন্য। সবসময় সাথে থাকবেন, হেলমেট ইউজ করবেন অবশ্যই, বাইক চালানোর সময় সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।